वैदिक ज्योतिष शास्त्र अनुसारे राहु ग्रहटी के एक अशुभ ग्रह हिसाब से विवेचना करा है। प्रतिदिन एक थेके देर घंटा अब्दि थाके राहुकाल। এই রাহুকাল চলার সময় কোনো ধরনের শুভ কাজ করতে নেই। প্রতিটি শহরের জন্য রাহুকালের সময় পরিবর্তিত হয়। নমস্কার বন্ধুরা, জ্যোতিষানবসি সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। আজ আমি আলোচনা করব আগামী সপ্তাহের অর্থাৎ 15ই আগস্ট সোমবার থেকে 21শে আগস্ট রবিবার অবধি প্রতিদিন রাহুকালের সময় নিয়ে। অর্থাৎ আগামী সপ্তাহে অর্থাৎ 15ই আগস্ট থেকে 21শে আগস্ট অবধি প্রতিদিন কোন সময়টা থাকছে রাহুকালের সময়। সবার আগে আমি একটু বলি এই রাহুকাল ব্যাপারটা কি। তার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে বলবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে অল বোতামটি ক্লিক করে দিন। তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। রাহুকালকে দিনের সবচেয়ে দুর্ভাগ্যজনক সময় বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু গ্রহটিকে একটি অশুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা অবধি থাকে রাহুকাল। সাধারণত অনেকেই রাহুকাল সকাল 6টায় সূর্যোদয় সময় থেকে গণনা করে, সেটা ঠিক নয়, এটি একদম ভুল পদ্ধতি। সঠিক উপায়টি হল প্রতিদিন সূর্যোদয় যখন হয় সেই সময় থেকে রাহুকালকে গণনা করা উচিত। রাহুকাল প্রতিটি শহরের জন্য রাহুকালের সময় পরিবর্তিত হয়, কারণ সূর্যোদয় বিভিন্ন শহরে আলাদা আলাদা সময়ে হয়। এই রাহুকাল চলার সময় কোনো ধরনের শুভ কাজ করতে নেই আমাদের, যেমন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, মুন্ডন, দীক্ষা, পুজো পাঠ, হোমযজ্ঞ, যে কোনো ধরনের গাড়ি, যানবাহন, ভূমি এই সময় কেনাবেচা করতে নেই। কোনো ধরনের নতুন এগ্রিমেন্ট এই সময়ে করতে নেই। মোটামুটি যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকাই ভালো এই রাহুকাল সময়ে। এই রাহুকাল চলার সময় কোনো ধরনের শুভ কাজে বেড়াতে নেই। হয় তার আগে বাড়ি থেকে বেরিয়ে যান আপনারা, নচেত রাহুকাল শেষ হওয়ার পর আপনারা বাড়ি থেকে বেরান। এই রাহুকাল চলার সময় মূল্যবান সম্পদ, জুয়েলারি, মোবাইল, কম্পিউটার ইত্যাদি একদম কেনা উচিত নয়। আপনারা যদি কোথাও ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন, অবশ্যই রাহুকাল সময়টা এড়িয়ে তার আগে বা পরে বাড়ি থেকে বের হন। এই রাহুকাল চলার সময় আপনারা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাবেন অথবা স্কুল কলেজের পরীক্ষা দিতে যাবেন, চেষ্টা করুন রাহুকাল সময়টা এড়িয়ে বাড়ি থেকে বের হবার। এই রাহুকাল চলার সময়ে আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করবেন না, অথবা ব্যবসায় ওই সময়টাতে কোনো নতুন বিনিয়োগ করবেন না, কারণ রাহুকালকে আমি আগেই বলেছি খুবই অশুভ সময় বলে বিবেচনা করা হয়। রাহুকাল চলার সময় আপনারা যারা লটারির টিকিট কাটেন ওই সময়টা না কাটাই ভালো। তবে কোনো শুভ সময়কালে ইতিমধ্যে শুরু হওয়া দৈনিক রুটিন যে কাজ, সেই কাজগুলি কিন্তু রাহুকালের সময় সর্বদা চালিয়ে যাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ রাহুকাল সময়ের আগে শুরু হওয়া কোনো শুভ কাজ রাহুকালের ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব পড়ে না। কেবলমাত্র রাহুকাল সময়ের মধ্যে নতুন কার্য শুরু করা অশুভ হিসাবে বিবেচিত হয়। অনেক সময় এমন পরিস্থিতি হয় রাহুকালেই সেই কাজটা আমাদেরকে করতে হবে, তা না হলে উপায় নেই। এমন পরিস্থিতি হলে আপনারা সেই কার্য শুরু করার আগে প্রথমেই হনুমানজিকে পঞ্চামৃত, এক ছড়া পাকা কলা ও একটু গুড় বোঁদের লাড্ডু অর্পণ করে হনুমানজির আরাধনা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। তারপর ওই পঞ্চামৃত প্রসাদ হিসাবে গ্রহণ করে হনুমানজিকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আপনি আপনার শুভ কাজ শুরু করতে পারেন ওই রাহুকাল সময়। এতে ক্ষতি বা ব্যর্থতার সম্ভাবনা অনেকটাই কমবে আপনাদের।
এবার আমি আপনাদেরকে বলি 15 আগস্ট সোমবার থেকে 21 আগস্ট রবিবার অবধি কলকাতা দিল্লি ও মুম্বাইয়ে রাহু কাল কোন কোন সময়ে আছে। 15 আগস্ট সোমবার দিন কলকাতার রাহু কাল সময় হচ্ছে সকাল 6:50 থেকে সকাল 8:29 পর্যন্ত। দিল্লিতে হচ্ছে সকাল 7:29 থেকে 9:07 পর্যন্ত। আর আপনারা যারা মুম্বাইয়ে থাকেন আপনাদের সোমবার দিনটিতে রাহুকাল থাকছে সকাল 7:55 থেকে সকাল 9:31 অবধি। 16 আগস্ট মঙ্গলবার দিন কলকাতায় রাহুকালের সময় হচ্ছে দুপুর 2:54 থেকে বিকেল 4:31 অবধি। দিল্লিতে 16 আগস্ট সোমবার দিন রাহুকালের সময় হচ্ছে বিকাল 3:42 থেকে বিকাল 5:21 পর্যন্ত। আর মুম্বাইয়ের জন্য 16 আগস্ট সোমবার রাহুকালের সময় হচ্ছে বিকাল 3:54 থেকে বিকাল 5:30 পর্যন্ত। 17 আগস্ট বুধবার দিন কলকাতার ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে সকাল 11:40 থেকে দুপুর 1:17। মুম্বাইয়ের জন্য 17 আগস্ট বুধবার রাহুকালের সময় হচ্ছে দুপুর 12:25 থেকে দুপুর 2:03 পর্যন্ত। মুম্বাইয়ের ক্ষেত্রে 17 আগস্ট রাহুকালের সময় হচ্ছে দুপুর 12:42 থেকে দুপুর 2:18 অবধি। 18 আগস্ট বৃহস্পতিবার দিন কলকাতার ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে দুপুর 1:17 থেকে দুপুর 2:53 পর্যন্ত। দিল্লির ক্ষেত্রে 18 আগস্ট বৃহস্পতিবার দিন রাহুকালের সময় হচ্ছে দুপুর 2:03 থেকে দুপুর 3:41। মুম্বাইয়ের ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে দুপুর 2:18 থেকে বিকাল 3:53 পর্যন্ত। এবার বলি 19 তারিখ শুক্রবার দিন কলকাতার ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে সকাল 10:04 থেকে সকাল 11:40 অবধি। দিল্লির ক্ষেত্রে 19 আগস্ট শুক্রবার দিন রাহুকালের সময় হচ্ছে সকাল 10:46 থেকে দুপুর 12:24 অবধি। মুম্বাইয়ের ক্ষেত্রে 19 আগস্ট শুক্রবার দিন রাহুকালের সময় হচ্ছে সকাল 11:06 থেকে দুপুর 12:42 অবধি। শনিবার দিন 20 আগস্ট কলকাতার ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে সকাল 8:27 থেকে সকাল 10:03 পর্যন্ত। দিল্লির ক্ষেত্রে 20 আগস্ট শনিবার দিন রাহুকালের সময় হচ্ছে সকাল 9:08 থেকে সকাল 10:46 পর্যন্ত। 20 আগস্ট শনিবার দিন মুম্বাইয়ের ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে সকাল 9:31 থেকে সকাল 11:06 অবধি। সবশেষে সপ্তাহের শেষ দিন রবিবার দিন 21 আগস্ট কলকাতার ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে বিকাল 4:28 থেকে সন্ধ্যে 6:04 অবধি। 21 আগস্ট রবিবার দিন দিল্লির ক্ষেত্রে রাহুকালের সময় হচ্ছে বিকাল 5:17 থেকে সন্ধ্যে 6:55 অবধি। আর মুম্বাইয়ের ক্ষেত্রে 21 আগস্ট রবিবার দিন রাহুকালের সময় হচ্ছে বিকাল 5:26 থেকে সন্ধ্যে 7:02 অবধি। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে কলকাতা দিল্লি ও মুম্বাই এই তিনটি শহরের রাহুকালের সময় বললাম। ভারতবর্ষের আরও নানা জায়গায় প্রচুর শহর অবস্থিত, মোটামুটি সেই সমস্ত শহরগুলিতে এই যে সময়গুলো বললাম এই সময়ের আধ ঘন্টা এপাশ ওপাশ হতে পারে। তাই আপনারা চেষ্টা করুন এই সপ্তাহের এই সময়টায় কোনো ধরনের শুভ কাজ না করার, যেগুলো আমি আগেই বলেছি। যে কোনো ধরনের শুভ কাজ এই সময়টাকে এড়িয়ে দিনের আর বাকি যে কোনো সময়ে আপনারা শুরু করুন, দেখবেন অনেক শুভ ফল আপনারা লাভ করবেন।